extra time. সুস্থ হন তাড়াতাড়ি কোন ওষুধ আর করবেন না মিস ওষুধ চাই এক্ষুনি তো বাস আপোলো 24/7 ডেলিভার করে আপনার পুরো প্রেসক্রিপশন মাত্র 2 ঘন্টায় হ্যাঁ এখনো ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং এক হয় বাংলার ফুটবলের ময়দানে কিভাবে কখন আজ সেই ঘটনার সাক্ষী থাকলো যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড এখানে অনুশীলন করছিল আসন্ন সন্তোষ ট্রফির জন্য নির্মিত বাংলা ফুটবল দল যে দলের কোচিং করাচ্ছেন কোচ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি অনেক আগেই এসেছিলেন মোহামেডান স্পোর্টিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামারুদ্দিন এলেন মোহনবাগানের দেবাশিস দত্ত এসে করমর্দন কুশল বিনিময়ে তারপর এলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বাংলা ফুটবল দলকে শুভেচ্ছা জানাতে একসঙ্গে হাজির ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং কর্তারা মাঠে নেমে ফুটবলারদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন মোহাম্মদ কামারুদ্দিনরা এটা আমাদের একটা বড় প্ল্যাটফর্ম ভালো ভালো প্রতিভা বেরিয়েছে আমরা তিন বড় ক্লাব আমরা এখান থেকেই বাছাই আমরা যা ফুটবল খেলে সিএফএল এর মধ্যে সেটা দুর্দান্ত ফুটবল হয়েছে সেটা ঠিকই বলেছে দেবাশিস কি সিএফএল আর আই লিগের মধ্যে আইএসএল আর আই লিগের মধ্যে যা টিম খেলছে ওই ওর থেকে কোনো মতেই কম আমরা নিজেকে মোটিভেট করে আশা করি এই বছর আমরা সন্তোষ ট্রফি জিতবে সামনে রয়েছে আই লিগ মাঝে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফাইনাল সে কারণে মোহামেডান স্পোর্টিং এর কোনো ফুটবলার নেই সন্তোষ ট্রফিতে এটিকে মোহনবাগান এবং এসসি ইস্টবেঙ্গল দু দলের কোনো ফুটবলার সন্তোষ ট্রফিতে নেই কেননা দুটো দলই এখন গোয়াতে অনুশীলন করছে কিন্তু এই তিন দলের কর্মকর্তারা এসে বাংলার ফুটবলারদের শুভেচ্ছা জানিয়ে আসলে বাংলার ফুটবলেরই পাশে থাকলেন দারুণ মুহূর্ত তৈরি হলো যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো